এইটুকু গুড়ি হ্যাঁ মায়ের কোলে বসে পড়েছিলে তো এইটুকু গুড়ি তুমি মায়ের কোলে চেপে গেছিলে ওলে 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 কোলে চেপে তুমি নানা মাতা হয়েছিলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ লাস্ট ব্লগে যেরকম দেখলে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ মায়ের ওখানে পুজো দিতে অ্যারাউন্ড 12:30 থেকে একটা মধ্যে আমরা এখান থেকে বেরোনোর প্ল্যান করছি বাকি এখন 10টা ব্লগ এডিটিং কমপ্লিট করলাম এখন বাবার সঙ্গে যাবো পোস্ট অফিস বাট তার আগে আজকে গাড়িটা ভালো করে ওয়াশ হবে সবাই মিলে আজকে ফুল ফ্যামিলি ফার্স্ট টাইম যাবো না গাড়িটা করে তারাপীঠ তো ভালো করে ধুয়ে তারপরে যাবো তাই এটাকে বাইরে বের করলাম এটাকে এখন পুরো ক্লিন করা হবে মিনওয়াইল আমি বাবার সঙ্গে গিয়ে পোস্ট অফিস থেকে ঘুরে আসি গাড়িটা আজকে ফার্স্ট টাইম ধুলাই হবে এতদিন হয়ে গেল একবারও ওয়াশ করা হয়নি এই শ্যাম্পুটা আমি পরে কিনেছি আর এটা শোরুম থেকে দিয়েছিল এই বেরোলাম বাবা আর আমি এই আমরা এসেছিলাম বোলপুর পোস্ট অফিসে কাজ হয়ে গেছে টোটো এসে গেছে হ্যাঁ চলো এই জাস্ট বাড়ি পৌঁছালাম আর এখানে ধুলাই চলছে এখন 11:15 আর গাড়ি এখানে ফুল রেডি হয়ে গেছে বাট এটাকে আবার গ্যারেজে ঢুকিয়ে দিই এখানে থাকলে আবার নোংরা হয়ে যাবে আমাদের বাড়ির জাস্ট নিচেই এখানে এরকম লাইভ স্টক থাকে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সবাই খুব হ্যাপি এক্সাইটেড আজকে যাচ্ছে তারাপীঠে সবাই একসঙ্গে মায়ের দর্শন হবে পুজো হবে কিন্তু আরেকটু হলে হয়তো আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হতো সব কিছু ঠিকঠাক চলছিল সকালের ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া করলো খেলাধুলা করলো দেন স্নান করতে যাওয়ার সময় আমরা নোটিস করলাম ওর পিঠের এখানটা পেটে আর এই ঘাড়ের এখানটা এরকম মোটা মোটা রীতিমতন মোটা র্যাশের মতন হয়েছে সো বুঝতে পারছিলাম না হাম পক্স না গরম থেকে হয়েছে না কোনো পোকা কামড়ে দিয়েছে যেটা এই বর্ষার সময় খুবই হাই চান্স দেন কনফিউজড হয়ে গিয়ে আমরা এদিক ওদিক কিছু না চিন্তাভাবনা করে ডক্টরের কাছে নিয়ে যাই যদিও বা বোলপুরে এই সময় কোনো পিডিয়াট্রিশিয়ান অ্যাভেলেবেল ছিল না তো অ্যাটলিস্ট একটা ফার্স্ট ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে ওকে নিয়ে যাই প্লাস কলকাতায় যে রিহুর পিডিয়াট্রিশিয়ান তার সঙ্গে ওভার দ্য কল ডিসকাস করি এখানকার যে ডক্টর সে একটা অয়েন্টমেন্ট আর একটা সিরাপ দেয় সেটা ওর পিডিয়াট্রিশিয়ান যে আছে তার থেকে ক্রস চেক করে ডক্টর পবিত্র চক্রবর্তী তিনিও কিছু সাজেশন দেয় এই ঘটনা ঘটেছে 2 ঘন্টা হয়ে গেছে মাঝখানে ওকে অয়েন্টমেন্টটা লাগানো হলো মেডিসিনটা দেওয়া হলো তো এখন দেখছি যে ফোলা ব্যাপারগুলো ছিল না সেগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়েছে তো এখন ওকে লাঞ্চ করানো হচ্ছে অ্যান্ড আবার আমাদের তারাপীঠে যাওয়ার প্ল্যানটা অন সো এবার সবাই রেডি হয়ে বেরোবো অনেক হ্যানা পরে ফাইনালি আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন পেতে পুজো করতে এখন প্রায় 1:30 আমি গাড়িটাকে বাইরে বের করে রাখলাম অর্পি আর কল্যাণীদি রিউকে নিয়ে নামছে নিচে আর ছোটো কাকু কাকিমার মেবি তিতলিও আসছে বাইকে করে এই আমাদের সিংহদ্বার এখন খোলা হবে বাই সাড়ে 12টায় বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল জানি না কখন পৌঁছাবো সকাল থেকে অনেক বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আমরা যাচ্ছি এবারে দেখা যাক ফাইনালি যাচ্ছি জয় মা এই যে দেখো এখানটা দেখিস এগুলো ফুলে মানে কমে গেছে ফাইনালি আমাদের জার্নি শুরু হলো জয় মা এন্ড এই যে ছোট কাকু তিতলি এই কাকিমা কই এই কাকু সামনে বাবু পিছনে এখন গাড়ি নিয়ে ভায়া শিউড়ি অর আমোদপুর সাঁইথিয়া হয়ে যাওয়া যায় তো আমি আর কাকু এখানে ডিসকাস করছি কোন দিক দিয়ে যাওয়াটা বেটার হবে কি বলো সাঁইথিয়া আমোদপুর সাঁইথিয়া আমরা তো বেরিয়ে গেছি আর এখন এসেছি মায়ের জন্য একটা শাড়ি নিতে এই শাড়িটা নিলাম বাকি কাকু কেমন লাগলো গাড়ি কাকিমা খুব সুন্দর রে আর তিতলি পেছনে তো ফাইনালি আমরা সবাই মিলে বেরোলাম হ্যাঁ বাবারও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বাবার আজকে দুপুরে ওই 3টে নাগাদ পোস্ট অফিসে একটা কাজ আছে তাই বাবা বললো যে ঠিক আছে আমি থাকছি কাজটা করি একটু রেস্ট নিই তোরা ঘুরে আয় চলো 1:45 অর্পি এসে গেছে ফাইনালি আমরা এবার যাত্রা শুরু করি চলো একসঙ্গে সবাই জয় মা আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা রাস্তা হয়ে কালকে আবার এখানে আসবো গাড়ির পুজো করতে এই হচ্ছে জাংশন এখান থেকে সোজা কঙ্কালীতলা আর আমরা যাব এদিকে আমোদপুর চলো আমোদপুর সাঁইথিয়া তারাপীঠ এই রাস্তায় ড্রাইভ করতে এত ভালো লাগছে আজকে ওয়েদারটাও দারুণ আর এই একদম সোজা রাস্তা আর পাশে হচ্ছে ট্রেন লাইন ওফ দারুণ লাগছে বলো আমোদপুর ক্রস করলাম দেন সাঁইথিয়া ক্রস করলাম এখন হচ্ছে আমরা ময়ূরাক্ষী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই নদী দুদিকে এই জায়গার রাস্তাটা একটু খারাপ বাকি এতক্ষণ পুরো একদম বাটারি এলাম আর পিছনের সিনটা দেখো মা ঘুমিয়ে গেছে ছেলে গার্ডেন দেখছে
পৌঁছাতে পৌঁছাতে হয়তো 4টে বেজে যাবে, এখন বাজে 3:30, আমরা এখনো 10 কিলোমিটার পেছনে। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, সবাই ওয়াশরুম যাচ্ছে। একদম মাঠের মধ্যে একটা পেট্রোল পাম্প, এটা হচ্ছে মল্লারপুর। জাস্ট আমরা গদাধরপুর ক্রস করে এখান থেকে আর 8 কিলোমিটার ডাটটা। আমরা আস্তে আস্তে ডিসাইড করলাম, আসার সময় আমরা আমোদপুর সাঁথিয়া হয়ে এলাম, যাওয়ার সময় যাবো শিউড়ি রোড হয়ে। ওটা একটু লং হবে, বাট রাস্তাটা ভালো, তাই না? ছোট দাদা কি বলছে যে এইখান থেকে এইটুকু জাস্ট আমাকে দাঁড়িয়ে দেখে। না না, আমি বলছি পুরো ন্যাচারাল স্ক্রাবিং। স্ক্রাবিং করতে গেলে গালটাকে একটু ভালো করে ঘুষে না। ওয়েলকাম টু তারাপীঠ, জয় মা। চলো, এসে গেছি আমরা অলমোস্ট তারাপীঠ থেকে। অরিত্র আমাদের অনেক হেল্প করলো। এখন আমরা তারাপীঠ পৌঁছে গেছি, এই যে এখন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, পূর্ব সাগর মোড়ের ওখানে মিট করবো ওর সাথে। এই সামনে মন্দির, আর এই হচ্ছে প্রফুল্ল পার্কিং, এখানে আমরা গাড়ি পার্ক করে দিলাম। এবার চল, ফাইনালি পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি। আর এক সপ্তাহ ধরে এই আমাদের ফুল টিম, কত বছর পরে এলে? আমারও সেকেন্ড টাইম তারাপীঠের সেই গলিপথ। এই ধরে ধরে এখন মায়ের মন্দিরে পৌঁছে যাবো। অরিত্র আমাকে বলেইছিল যে ও সব জোগাড় করে রাখবে। আমি বলেছিলাম শাড়িটা খালি আমি নিজে হাতে কিনবো, তো শাড়িটা আমি নিয়ে চলে এসেছি। ও পুজো টুজো জোগাড় টোগাড় সব করে দিয়েছে, আমাদের দেরি হয়ে গেল, নাহলে ভোগ খাওয়ারও একটা প্ল্যান হয়েছিল। কত দিন পরে এলাম, ছোটবেলা যখন এসেছিলাম এই কাঁচের মধ্যে ধানের সাজের একটা ওই নিয়ে গিয়েছিলাম, তারা মায়ের ফটো, সেটা আমার ঘরে এখনো অব্দি আছে। এই যে আজকে ব্লগে এতবার অরিত্রর নাম নিলাম, এই হচ্ছে অরিত্র, কেমন আছো বলো? থ্যাংক ইউ। সবার কাছে এই হচ্ছে আমাদের পুজোটা। এবার আমরা ফাইনালি মন্দিরে ঢুকছি। বাবু বাবু প্রিয়, জয় তারা। বাবু জয় তারা, জয় তারা। আমরা মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি, এই যে এখান থেকে ঢুকলেই মন্দির। চলো চলো সবাই একসঙ্গে, জয় তারা, জয় তারা, জয় মা তারা। গায়ে কাঁটা দিচ্ছে সত্যি সত্যি, জয় তারা, জয় মা তারা। রিহুকে পুরো একদম মায়ের কোলে বসিয়ে দিয়েছে, মানে আমার হাত পা ঠটর করে কাঁপছে এখনো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা জাস্ট এই মন্দিরের বাইরে এলাম। কতক্ষণ ছিলাম ভেতরে? হ্যাঁ, দাদু একবার চেপেছিল, করলে নাতিকে তো চাপতেই হবে। এবার বাইরে বার করে তখন একবার ভালো বুঝলো, ভালো দারুণ দারুণ খুব ভালো। এটা মানে পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য, সারা জীবন মনে থাকবে। এইটুকু গুড়ি, হ্যাঁ মায়ের কোলে বসে রয়েছিল একদম, এইটুকু গুড়ি। তুমি মায়ের কোলে চেপে গেছিলে? ওলে ওলে ওলে, তুমি নানা মতে হয়েছিলে, দেখি সবার হাতগুলো। এই যে আমরা এখন যাচ্ছি হাত দিয়ে, আমাদের তারাপীঠ আসা হলো, মায়ের মন্দিরে মায়ের দর্শন করা হলো, পুজো দেওয়া হলো, খুব ভালো লাগছে। আর এত ভালো করে পুজো দেওয়া হলো না, সেটা একদম মনে শান্তি। বাকি বাইরে এসে জল টল খেলাম, ফ্রেশ হলাম,
এবার আছে গাড়ির দিকে। তবে একটাই ছোট্ট টেনশন হচ্ছে আমাদের, মোটামুটি সবার গায়ে সিঁদুরে ভর্তি আর গাড়ির ভেতরে পুরো সাদা। যদি চলো অরিত্র, থ্যাংক ইউ। চলো দেখো, আমরা এখানে এখন নিচ্ছি তন্দুরি চা। এই যে তন্দুরি চা, তন্দুরি চা, তন্দুরি চা, তন্দুরি চা। আরে বাবুকে দেখো পুরো মাথা লাল করে, ওই মিষ্টির দোকানটা থেকে এইটা এইটা করে ভেতর থেকে একটা প্যাড়া বার করালো, করে এত বড় একটা কামড় দিয়ে দিল। আমি বলছি না দিতে হবে না, দাদা বলছে না না বাচ্চা যেহেতু তখন আমি তো দেবই বলে একটা প্যাড়া ওর হাতে দিল। ওই দেখো 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 কুটি কুটি, হ্যাঁ মায়ের আশীর্বাদ, কালকে দেখবি এত বড় ছিল হয়ে গেছে। ওই দেখো এবার এখান থেকে গাড়ি নেবো অ্যান্ড বেরোবো। বাট জাস্ট প্রে করছি ভেতরে যেন সাদা সিট কাভার কিছু দাগ না লেগে যায়। এখান থেকে দেখা যাচ্ছে 58 কিলোমিটার্স এক্স্যাক্টলি বোলপুর বাস স্ট্যান্ড, 1 hour 42 minutes। এই আমরা একদম নদীর মধ্যে দিয়ে, যেটা হচ্ছে ভাসা ব্রিজ, আসার সময় এই রাস্তাটা বন্ধ ছিল তখন আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, বাট এখন খুলে দিয়েছে। এটা একদম নদীর মধ্যে দিয়ে, নদীর জল পুরো শুকিয়ে গেছে, মধ্যে দিয়ে রাস্তা। এইখানে স্রোত থাকবে দেখো, বড় বড় নদী দাঁড়াও, নদী দাঁড়াও, নদী দাঁড়াও, নদী দাঁড়াও। বাবা ওদিক থেকে আবার একটা ম্যাটাডোর আসছে, বাবা এটা একদম একদম আমাদের পার করিয়ে দিয়েছে। এই যে আমরা চলে এসেছি, এই যে 8:05, এই জাস্ট বাড়ি পৌঁছালাম, প্রচন্ড ডাইরেক্ট লাগছে। এবার এখন 8:45 বাড়িতে এলাম, সবাই মোটামুটি স্নান টান করে তো ফ্রেশ হয়ে গেছি। বাট এই বাবুকে দেখো, এর আমাদের কি চপ খাওয়ার ইচ্ছা ছিল, ছোট কাকিমা কতবার বললো বাট পুরো কানের এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে গেল। দেখো চপ টপ ওখানে যা সিচুয়েশন ছিল, এসে একটা স্টক তুলেছিলাম ভাই, ওই আমার চলছে। বাকি আজকে মন্দিরের ভেতরে যখন আমরা ঢুকলাম একদম ভেতরে মায়ের সামনে, তখন মানে এমন সব হতে লাগলো, ও চলে গেলো মায়ের একদম কোলে, এদিক ওদিক সেদিক, ওর হাতে ছিল ভর্তি আলতা, সেই আলতা দিয়ে টাকলুতে হাত দিল আর এই পুরো ভরে গেল। এ বাড়িতে এসে এখন উঠানো যাচ্ছে না, দাদু এখানে বেড়া খাচ্ছে আর এই একজন। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ সানডে, নেক্সট ডে নেক্সট মর্নিং। আজকের এই ব্লগে আমরা সবাই মিলে গেলাম তারাপীঠে, সুন্দর মায়ের দর্শন হলো, পুজো হলো। বাকি নেক্সট ব্লগে মানে সানডে ব্লগে তোমরা দেখবে যে আজকে শুভঞ্জয় উইথ ইস এন্টায়ার ফ্যামিলি ওরা এসছে বোলপুরে। তো আজকে শুভঞ্জয়, জিনিয়া, কাকু কাকিমা ওরা সবাই এসছে আমাদের বাড়িতে লাঞ্চে, অ্যান্ড বিকেলে আমরা সবাই মিলে যাবো কঙ্গলিতলাতে গাড়ি পুজো করতে। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ইফ ইউ লাইক ইট দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।